নিত্যপণ্যের বাজার দর নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম, বরিশাল থেকে যুক্ত হচ্ছেন শফিক মুন্সী। আমরা প্রথমে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে রয়েছেন AKM নাজিম। নাজিম, আপনি জানাবেন আজকে নিত্যপণ্যের বাজার কেমন দেখছেন এবং বাজারের কি পরিস্থিতি? জি লিমিয়া, যেটি বলছেন বাজারে যে বিষয়টা হচ্ছে যে আসলে বাজারে যেসব নিত্য পণ্যের জিনিসপত্র রয়েছে সবগুলোর দাম ঊর্ধ্বমুখী, কারণ এখানে পেঁয়াজ বিক্রি হচ্ছে 85 থেকে 90 টাকা, পাশাপাশি আদা, হলুদ, রসুন থেকে শুরু করে অন্যান্য যেসব পণ্য রয়েছে সবগুলো পণ্যের দাম বাড়তে দিকে, কারণ এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন কোরবানি বন্ধ এবং বৃষ্টির কারণে যে সরবরাহ যে ঘাটতি, সেই ঘাটতির কারণে মূলত এসব নিত্য পণ্যের দাম বাড়ছে। আর একটি বিষয় হচ্ছে যে পাইকারি বাজারে এসব পণ্যের দাম যদি 5 থেকে 7 টাকা বা 10 টাকা পর্যন্ত বাড়ে, তাহলে খুচরা বাজারে এসে এসব পণ্যের দাম 20 থেকে 25 টাকা পর্যন্ত বেড়ে যায়। আমরা সকাল থেকে নগরের কয়েকটি বাজার ঘুরে দেখেছি, বাজার ঘুরে দেখে মূলত এসব নিত্য পণ্যের দাম বাড়তে দিকে, কারণ এতে করে সাধারণ যারা ভোক্তা রয়েছে তাদের মধ্যে না বিশ্বাস দেখা দিচ্ছে, কারণ ভোক্তাদের সাথে অনেক সময় যারা ক্রেতা বিক্রেতা রয়েছেন তাদের সাথে বাকবিতণ্ডা হয়। আরেকটি বিষয় হচ্ছে যে কোরবানের পরে যেসব মশলা জাতীয় পণ্য রয়েছে সেগুলোর দাম আসলে কমেনি, কারণ রং, এলাচ, দারচিনি এসবেরও দাম ঊর্ধ্বমুখী। এখানে আপনার আদা বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকা, রসুন বিক্রি হচ্ছে আপনার 220 থেকে 250 টাকা পর্যন্ত, পাশাপাশি অন্যান্য যেসব পণ্য রয়েছে সেগুলোর দাম বাড়তে দিকে। আমরা যে বাজারটিতে রয়েছি এখানে সব ধরনের পণ্য পাওয়া যায়, এখানে কাঁচা বাজারে বলতে গেলে যেসব তরি তরকারি রয়েছে সেগুলোরও দাম বাড়তে দিকে, কারণ এখানে 70 থেকে 80 টাকার নিচে কোনো ধরনের সবজি জাতীয় পণ্য এখানে নেই, কারণ সবগুলোর দাম 70 থেকে 80 টাকার উপরে, কারণ এখানে পটল বিক্রি হচ্ছে 70 টাকা, করলা 120 টাকা, আর টমেটো বিক্রি হচ্ছে 120 থেকে 150 টাকা করে, এবং লাউ, সিম, তারপরে ফুলকপি, বাঁধাকপি থেকে শুরু করে যত ধরনের পণ্য আছে সবগুলোর দাম বাড়তে দিকে, কারণ 70-80 টাকার নিচে কোনো ধরনের পণ্য নেই। এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা, আর সবজি বাজারে যারা ব্যবসায়ী রয়েছেন তারা বারবার বলছেন সরবরাহ ঘাটতির যে অজুহাত সেটি দেখিয়ে মূলত এসবের দাম বাড়াচ্ছে, কারণ তাদের দাবি হচ্ছে যে বৃষ্টির কারণে আসলে বাজারে এসব নিত্য প্রয়োজনীয় যেসব সবজি জাতীয় পণ্য রয়েছে সেগুলো সরবরাহ কম, সেই কারণে মূলত এগুলোর দাম বাড়ছে। আরেকটি বিষয় হচ্ছে যে চট্টগ্রাম নগরের আশপাশের যতগুলো উপজেলা রয়েছে সেগুলোতেও এসবের দাম বাড়তে দিকে। আর এই বাজারে দেশীয় যেসব মাছ রয়েছে সেগুলোর মাছের দাম ঊর্ধ্বমুখী, কারণ দেশীয় যেসব মাছ রয়েছে সেগুলোর মধ্যে রুই মাছ 320 থেকে 350 টাকা, তালাপিয়া 220 থেকে 250 টাকা, এবং সরপুটি মাছ এগুলো 200 টাকা করে বিক্রি হচ্ছে। আর সামুদ্রিক যতগুলো মাছ রয়েছে সামুদ্রিক মাছের মধ্যে আপনার কোরাল, তারপরে সুরমা এবং রূপচাঁদা, চিংড়ি এসব আসলে 800 থেকে 1000 টাকার নিচে কোন ধরনের মাছ এই বাজারে নেই, কারণ এখানে চিংড়ি বিক্রি হচ্ছে 800 থেকে 1000 টাকা, এবং ইলিশ মাছ বিক্রি হচ্ছে এখানে 1800 থেকে 2000 টাকা পর্যন্ত। তো বলা যায় আসলে নিত্য পণ্যের বাজারে কোনো ধরনের স্বস্তি নেই, কারণ এখানে সবগুলো পণ্যের দাম বাড়তি, এবং মাছ মাংস থেকে শুরু করে সবগুলো দাম বাড়তি। আর এখানকার যারা ব্যবসায়ী বলছেন তারা সামুদ্রিক মাছ এখন সরবরাহ কম থাকার কারণে মূলত এইসবের দাম বাড়ছে। এই বারবার এই অজুহাত দেখিয়ে এই যে তারা যেভাবে পণ্যের দাম বাড়াচ্ছে এতে করে সাধারণ যারা ভোক্তা রয়েছে তাদের মাঝে দাম বাড়ছে, কারণ এখানে টাটকা যে ইলিশ পাওয়া যায় সেই ইলিশ 1800 থেকে 2200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, কারণ ইলিশ ওজনে হয়তো 1 কেজি বা 400 গ্রাম পর্যন্ত হবে, কিন্তু ইলিশ 1800 থেকে 2000 টাকা পর্যন্ত বিক্রি হয়। এসবের কারণে সাধারণ যারা ভোক্তা রয়েছেন তাদের মাঝে যে না বিশ্বাস সেটি তৈরি হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে দেশি মুরগি যেটি রয়েছে দেশি মুরগির বিক্রি হচ্ছে 650 থেকে 700 টাকা, সোনালি যে মুরগি আছে রয়েছে সেটি বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকা, এবং ব্রয়লার যেসব মুরগি রয়েছে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আপনার 180 থেকে 200 টাকা পর্যন্ত, গরুর মাংস বিক্রি হচ্ছে আপনার 820 থেকে 850 টাকা, খাসির মাংস 1000 থেকে 1200 টাকা। মানে সব মিলিয়ে বলা যায় এই বাজারে যতটুকু পণ্য রয়েছে সবগুলোর দাম বাড়তি, এইসবের কারণে সাধারণ যারা ভোক্তা রয়েছে তাদের আসলে হিমশিম খেতে হচ্ছে, কারণ বাজার আসলে তারা এক ধরনের দ্বন্দ্বের মধ্যে পড়ে যায় কিভাবে কি ক্রয় করবে। তাদের সাথে প্রতিনিয়ত এখানে যারা বিক্রেতা রয়েছেন যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে বাকবিতণ্ডা হয়ে থাকে। ব্যবসায়ীদের একটি পক্ষ বরাবরই বলে আসে সরবরাহ ঘাটতির যে অভিযোগ তাদের সেটি দেখিয়ে মূলত তারা এসবের দাম বাড়ায়। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যেটি এসে জেনেছি এখানে কিছু ব্যবসায়ী এসব মাছ মাংস থেকে শুরু করে শাক সবজি এগুলো কৃত্রিম সংকট তৈরি করে মূলত এগুলোর দাম বাড়িয়ে দেয়, কারণ তারা সিন্ডিকেট করে কৃত্রিম সংকট তৈরি করে বাজারে সরবরাহ কম দেখিয়ে মূলত
এসবের দাম বাড়ায়। এতে করে সাধারণ যারা ভোক্তা তাদের মাঝে নাবিশ্বাস তৈরি হচ্ছে, কারণ এসবের কারণে অনেক সময় ভোক্তাদের সাথে এখানে যারা ক্রেতা রয়েছেন তাদের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। আরেকটা বিষয় যে এখানে চৌগ্রাঙ্গার যে কাঁচামরিচ, কারণ এখানে কাঁচামরিচ বিক্রি হয় আপনার 350 থেকে 400 টাকা পর্যন্ত মানভেদে কাঁচামরিচ বিক্রি হচ্ছে। আর আমরা খাতুনগঞ্জ বাজারে যেটি খবর খবর নিয়েছি, খাতুনগঞ্জ বাজারে আদা রসুন পেঁয়াজ এগুলোর দাম যদি 2-4 টাকা বাড়ে তাহলে খুচরা বাজারে এসে এসবের দাম আরো কয়েক গুণ বেড়ে যায়। তো সব মিলিয়ে বলা যায় আসলে বাজারে সাধারণ মানুষের যে আসলে প্রতিবারই মানুষের যে নাবিশ্বাস, যে কষ্ট সেটি বাড়ছে। এসবের জন্য তাদের দাবি হচ্ছে যে যতগুলো সরকারি সংস্থা রয়েছে যারা বাজার তদারকিতে থাকেন, বিশেষ করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা প্রশাসন সহ অন্যান্য যেসব সংস্থা রয়েছে যারা বাজার তদারকি করেন, তারা যেন প্রতিনিয়তই বাজার মনিটরিং করেন। তবে ব্যবসায়ীদের দাবি হচ্ছে যারা ক্ষুদ্র যারা ব্যবসায়ী রয়েছেন তাদের উপর অভিযান পরিচালনা করে, যারা মূলত এসব তদারকি করেন, যারা কৃষক থেকে এগুলো ক্রয় করে নিয়ে আসেন তাদের উপর অভিযান চালানোর প্রয়োজন। কারণ কারণ তারা যদি তাদেরকে নিয়ন্ত্রণ করা যায় তাহলে এসবের দাম কিছুটা কমে কমে আসবে। আরেকটি বিষয় হচ্ছে যে কাঁচা বাজারের যেসব পণ্য রয়েছে সেগুলো আসলে পচনশীল পণ্য, কিন্তু পচনশীল পণ্য হলেও এগুলোর দাম আসলে প্রতিনিয়ত 5 থেকে 10 টাকা বাড়ে, কারণ 80-90 টাকা নিচে কোনো ধরনের সবজি পাওয়া যায় না। এখানে আলু যেটি রয়েছে আপনার আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে 60 থেকে 85 টাকা পর্যন্ত। যে আলু একসময় যারা গরিব বা অসহায় মানুষ তাদের সম্বল ছিল সেই আলু এখন 60 টাকার উপরে, কারণ 60 টাকার নিচে এই আলু পাওয়া যায় না। আর অন্যান্য যেসব সবজি রয়েছে সেগুলোরও দাম বাড়তি, কারণ পচনশীল পণ্য হলে এখানকার ব্যবসায়ীরা কৃত্রিম সংকট দেখিয়ে বারবার এসবের পণ্যের দাম বাড়ায়। তাই বলা যায় 100 টাকার নিচে কোনো ধরনের পণ্য পাওয়া পাওয়া যায় পাওয়া যায় না। তো যেমনটি বলা হচ্ছিল যে বাজার নিয়ন্ত্রণ করতে হলে আসলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ আরো অন্যান্য যেসব সরকারি সংস্থা রয়েছে তারা যেন এইসব নিয়ন্ত্রণের জন্য কাজ করেন, কারণ এসবের এখন থেকে যদি লাগাম টানা না হয় তাহলে সামনে আরো এসব পণ্যের দাম বাড়বে। আমরা এখন চলে যাবো বরিশালে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শফিক মুন্সী, তিনি জানাবেন বিস্তারিত। শফিক, বরিশালে কিন্তু কোরবানির পর এখন আমরা এসে যেটা দেখেছি কাঁচা বাজারে, বিশেষ করে শাকসবজির উপর কিন্তু ক্রেতাদের চাহিদাটা বেড়েছে। আমরা কিন্তু এই বরিশালের বাংলা বাজার ঐতিহ্যবাহী যে কাঁচা বাজার সেখানে এসেছি এবং এসে যে জিনিসটা দেখেছি যে এখনকার ক্রেতাদের মধ্যে মূলত আসলে শাক এবং সবজি জাতীয় দ্রব্যাদি কেনারই আসলে চাহিদাটা বেশি, এবং এই চাহিদাটাকে সামনে রেখে কিন্তু ব্যবসায়ী শ্রেণীর মধ্যে আসলে দামটা বাড়িয়ে রাখার আসলে একটা প্রবণতা লক্ষ্য করা গেছে। আমরা একজন ক্রেতার সাথে আসলে একটু কথা বলার চেষ্টা করব যে বাজারের দর কেমন এবং কেমন দেখছেন বাজারের পরিস্থিতি। বাজারের জিনিসপত্রের সবকিছু দাম বেশি, তরি তরকারি কেনার আমার নাগালের বাইরে, মানে কোনো কিছু কিনতে পারি না, মানে মালের পরিমাণও কম দামও বেশি, এই অবস্থা আছে। যে আমরা একজন ক্রেতার সাথে আসলে কথা বলছিলাম, এখন বাজারে আসলে এই মৌসুমে এই বর্ষা মৌসুমে যেসব সবজি আছে তার মধ্যে লাউ, কলা, টমেটো, লেবু এবং কাঁঠাল, কাঁচা কাঁঠাল, কুমড়া এগুলো আছে। আমরা আসলে একজন বিক্রেতার সাথে একটু কথা বলার চেষ্টা করব যে এই পণ্যের কেমন কি দাম। আসলে দাম বর্তমানে হলে একটু বেশি, আবার আমদানি হইলে কমে যাইবে ইনশাআল্লাহ। এখন মনে করেন কাঁচা কলা কিনতে গেলে 30-35 এর নিচে পাইকারি কেনা যায় না, মিষ্টি কুমার 20 টাকা পাইকারি, এইরকম। এখন কাঁঠাল কাঁঠাল গৃহস্থী আমদানি মনে করেন 50-80 টাকা পিস বড় সাইজ হইলে, আর ছোট হইলে 50 টাকা কেনা যায় পানি পাইকারি। আমরা আসলে দেখছিলাম সবজির বাজারে ক্রেতা বিক্রেতারা আসলে যেমনটি জানাচ্ছিল যে বিক্রেতারাও কিন্তু আসলে তারা জানিয়েছে যে সবজির বাজারে কিন্তু এখন দাম একটু চড়া। আমরা বিভিন্ন প্রজাতির আসলে শাক দেখেছি, এর মধ্যে লাউ শাক, পালং শাক, হেলেঞ্চা শাক, লাল শাক এগুলো আছে, যেগুলো আটি বেঁধে এবং পোকার বেঁধে প্রায় 40 থেকে 45 টাকা দরে বিক্রি হচ্ছে বরিশালের বাজারগুলোতে। পেঁপে বিক্রি হচ্ছে প্রায় 35 টাকা পিস মাঝারি এবং ছোট সাইজের যে পিস সেগুলো 35 থেকে 40 টাকা দরে বিক্রি হচ্ছে। লাউ বিক্রি হচ্ছে এই মৌসুমে, কিন্তু কিছু কাঁচা আম আসলে সবজির বাজারগুলোতে উঠেছে, অনেকে আসলে এগুলো তো
তরি তরকারিতে দিয়ে আসলে খাবারের স্বাদটা বাড়ানোর জন্য এগুলো ব্যবহার করে। কিন্তু সবচেয়ে মোটা দাগে যে বিষয়টি, যেহেতু এই কোরবানি গেল মাত্র কিছুদিন আগে, তো এই কারণে মাছ মাংসের উপর চাহিদা কিছুটা কম। আমরা একজন মাছ বিক্রেতার সাথে আসলে কথা বলার চেষ্টা করবো যে বাজারে আজ কি কি প্রকৃতির মাছ উঠেছে এবং কেমন কি দাম আছে। বাজারে মাছ কম, ওই গেরের মাছ, চাষের মাছ এই আছে, নদীর কোনো মাছ নেই। রুই কাতলের দাম 300-350 কেজি, এই কই মাছ, শিং মাছ 250-300। যে আমরা আসলে যেটা জানতে পারলাম যে বিক্রেতারা আমাদেরকে জানালো যে কোরবানি পরবর্তী সময়, যেহেতু মানুষের মধ্যে একটু মাছ মাংস খাবার প্রবণতা কম থাকে, তো এই কারণে কিন্তু বাজারেও আসলে মাছের সরবরাহটা কিছুটা কম আছে। যা আছে সেগুলোর আসলে দাম কিছুটা বেশি। তবে বরিশাল একটা নদী বিধৌত অঞ্চল, এই অঞ্চলে আসলে স্বাভাবিকভাবে নদীর মাছ বেশি থাকার কথা, পাবার কথা, কিন্তু সেই তুলনায় কিন্তু এখন ঘেরের মাছ বা চাষের মাছ যেটা বলা হয় সেটাই আসলে বেশি বরিশালের বাজারগুলোতে দেখা দিচ্ছে। একই সাথে কিন্তু তারা জানিয়েছে যে এই চাষের আসলে রুই 350-400 টাকা করে কেজি দরে বিক্রি হচ্ছে, চাষের যে তেলাপিয়া এবং কই আছে সেগুলো 250-300 টাকা দরে বিক্রি হচ্ছে। আমরা আরেকজন আসলে তো বরিশালের যে কাঁচা বাজার, বিশেষ করে বরিশাল বাংলা বাজার থেকে, এই ছিল আমার কাছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার দরের সর্বশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, চট্টগ্রাম এবং বরিশাল থেকে বাজার পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।